নমস্কার বন্ধুরা, ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অর্থাৎ SBI তাদের গ্রাহকদের বিভিন্নভাবে নতুন নতুন পরিষেবা দিয়ে থাকে এবং একইভাবে তাদের যে পুরনো পরিষেবাগুলো আছে তারও উন্নতি করানোর চেষ্টা করে। এই করোনা আবহে স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এমন একটি সুবিধা এনেছে যেখানটায় গ্রাহকদের অবশ্যই উপকার হবে, বিশেষ করে তো সিনিয়র সিটিজেনদের উপকার হবেই, সে সঙ্গে অন্যান্য গ্রাহক যারা বাইরে থাকে তাদেরও খুবই উপকার হবে। সুবিধাটা এই যে এবার থেকে নন হোম ব্রাঞ্চে অনেক বেশি পরিমাণ টাকা তোলা যাবে। প্রথমে বলি যে নন হোম ব্রাঞ্চটা কী, যেসব ব্রাঞ্চে গ্রাহকের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চটাকে বলা হয় হোম ব্রাঞ্চ, এবং সে ছাড়া অর্থাৎ ওই ব্রাঞ্চটি ছাড়া অন্যান্য ব্রাঞ্চকে বলা হবে নন হোম ব্রাঞ্চ। এই নন হোম ব্রাঞ্চে আগে যত পরিমাণ টাকা তোলা যেত কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সীমাটিকে 5 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। কোন খাতে কত সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ কী কীভাবে টাকা তোলার ক্ষেত্রে কত সীমা বাড়ানো হয়েছে সেটাই আজকে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রনকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভ নিতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে বলি ক্যাশ উইথড্রল ফর সেলফ ইউজিং উইথড্রল ফর্ম, অর্থাৎ যারা উইথড্রল ফর্ম দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলে সেই সীমাটি নন হোম ব্রাঞ্চে 25,000 টাকা করা হয়েছে। এটা ছিল আগে 5,000 টাকা, অর্থাৎ 5 গুণ বাড়ানো হয়েছে। আবার বলছি উইথড্রল ফর্ম, স্টেট ব্যাংকের যে উইথড্রল ফর্ম থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয় সেই ফর্মের মাধ্যমে যদি টাকা তোলা হয় তাহলে নন হোম ব্রাঞ্চে অর্থাৎ হোম ব্রাঞ্চ নয় সেখানটায় এই সীমাটি 5,000 ছিল আগে, এটা হয়েছে এখন 25,000। আর যদি কেউ চেক বই ব্যবহার করে টাকা তোলে সেক্ষেত্রে সীমাটি হয়েছে 1,00,000 টাকা, যেটা আগে ছিল 50,000 টাকা। এই যে দুটো সীমা বললাম, 25,000 অর্থাৎ উইথড্রল ফর্মের মাধ্যমে 25,000 টাকা এবং চেকের মাধ্যমে 1,00,000 টাকা তোলা যাবে, এটা কিন্তু নিজে থেকে অর্থাৎ গ্রাহক নিজে থেকে গেলে এই সুবিধাটি পাবে। যদি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠায় সেক্ষেত্রে চেক বই মাধ্যমেই শুধুমাত্র পেমেন্ট করা যাবে, অর্থাৎ পেমেন্ট হবে, সেটাও বাড়ানো হয়েছে 50,000 টাকা। এছাড়া এখানে কিছু শর্তও দিয়েছে যে এই সুবিধাটি পাওয়া যাবে 30/9/2021 অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত 2021-এর, এবং এখানে নো ক্যাশ ক্যাশ পেমেন্ট টু দ্য থার্ড পার্টিজ অব উইথড্রল ফর্মস উইল বি অ্যালাউড, অর্থাৎ থার্ড পার্টি অর্থাৎ গ্রাহক ছাড়া অন্য কেউ যদি টাকা তুলতে চায় শুধুমাত্র চেকের মাধ্যমে দেখাবে এই 50,000 টাকা, কিন্তু চেক ছাড়া যদি কোনো উইথড্রল ফর্মের মাধ্যমে টাকা তুলতে চায় অন্য কেউ গ্রাহক ছাড়া সেক্ষেত্রে কোনো টাকা দেওয়া হবে না। এবং অবশ্যই KYC ডকুমেন্টস নিয়ে যেতে হবে যখন থার্ড পার্টি কেউ টাকা তুলতে যাবে চেকের মাধ্যমে, সেক্ষেত্রে তাকে KYC-র কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই KYC ডকুমেন্টটা হবে যিনি যাচ্ছেন ওনারই, অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড এইরকম কিছু নিয়ে যেতে হবে যাতে ওরা কনফার্ম হয় যে এই ব্যক্তি মানে যাকে রেফার করেছে টাকাটি তোলার জন্য উনি এই টাকাটি নিতে এসেছেন। তাহলে আরেকবার সীমাটি বলে দিই, উইথড্রল ফর্মের মাধ্যমে 25,000 টাকা নিজে গেলে, ক্যাশ চেকের মাধ্যমে 1,00,000 টাকা, এবং থার্ড পার্টি অর্থাৎ অন্য কারো মাধ্যমে চেক দিয়ে যে টাকা তোলা হয় সেক্ষেত্রে 50,000 টাকা। এবং এই সমস্ত সীমা কিন্তু নন হোম ব্রাঞ্চে, হোম ব্রাঞ্চে যে সুবিধা ছিল সেই সীমা এখনও আছে, অর্থাৎ নিজের ব্রাঞ্চ ছাড়া অন্য ব্রাঞ্চে এই সীমাটি করা হয়েছে। আশা করি এই তথ্যটি আপনাদেরকে দিতে পারলাম, এবং তথ্যটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয় এবং আপনার যদি উপকার লাগে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রনকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমাদের দেখাটা খুব দ্রুত হয়ে যায়। ধন্যবাদ দেখার জন্য, সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন।